السلام عليكم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي امري، واحلل عقدة من لساني يفقهوا قولي. আমাদের আজকের বিষয় হলো ইন্ট্রোডাকশন এন্ড ব্রিফ হিস্ট্রি অফ ইমিউনোলজি। আমরা শুরু করতেছি। আমরা সবাই জীবনে কখনো না কখনো অসুস্থ হই, আবার আমরা এমনি এমনি সুস্থ হয়ে যাই। যখন আমরা অসুস্থ হই তখন আসলে কি ঘটে এবং কেন আমরা আবার এমনিতেই সুস্থ হই, এটাই ইমিউনোলজি। এবং আমি অবাক হয়ে দেখেছি যে আমার নানি, উনি মেডিকেলে না পড়েও উনি জানতেন যে যদি কারো একবার চিকেন পক্স হয় তার আর সারা জীবন চিকেন পক্স হয় না। আমার একবার ছোটবেলা চিকেন পক্স হয়েছিল, সারা তখন উনি বলেছিলেন যে অমুক ওকে সেবা করতে পারবে, ওর একবার চিকেন পক্স হয়ে গেছে। তো এইটা দিয়েই আমাদের শুরু। আজকে আমাদের লেসন প্ল্যান হলো আমরা বলার চেষ্টা করব যে ইমিউনোলজি কি, ইমিউনিটি কি, টাইপস অফ ইমিউনিটি ইনেট এবং অ্যাকোয়ার্ড, ইমিউনোলজির অ্যাপ্লিকেশনস কি, ব্রাঞ্চেস কি, এবং একটা হিস্ট্রির আউটলাইন দেওয়ার চেষ্টা করব। হিস্ট্রিকে আমি সবসময় খুব পছন্দ করি, কারণ এর মাধ্যমে আমরা যারা এই সাবজেক্টের পায়োনিয়ার তাদেরকে স্মরণ করতে পারি এবং তাদেরকে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এবং বড় বড়ের মতো আমার যারা ক্লাস করে তাদেরকে আমরা শুরুতেই কিছু রিভিউ কোয়েশ্চেন দিয়ে দিই, যাতে করে এই ক্লাসটা করার পরে এই প্রশ্নগুলোর আনসার তারা পারে কিনা সেটা আমরা দেখি, দেখে আমরা বুঝতে পারি যে আমরা ক্লাসটা কত ভালো সহজবোধ্যভাবে নিতে পারলাম। যেমন এই ক্লাসে রিভিউ কোয়েশ্চেন হবে, এই ক্লাস করার পরে আমাদের বলতে হবে হোয়াট ইজ ইমিউনিটি, হোয়াট আর দ্য টাইপস অফ ইমিউনিটি, হাউ ক্যান ইউ ক্লাসিফাই ইমিউনিটি, ক্যারেক্টারিস্টিক্স অফ ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, হোয়াট ইজ ইমিউনোলজি, ডিফারেন্স বিটুইন ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি, অ্যাপ্লিকেশনস অফ ইমিউনোলজি, হু আর দ্য ফাউন্ডার্স অফ ইমিউনোলজি, অ্যান্ড হোয়েন স্মল পক্স ভ্যাকসিন ডিসকভার্ড, হোয়েন WHO স্টার্টেড ইউজিং, অ্যান্ড হোয়েন স্মল পক্স ইরেডিকেটেড। এ হবে আমাদের রিভিউ কোয়েশ্চেন। তো আমরা প্রথমে যে ছবিটা এখানে দেখিয়েছি সেটা হলো একজন স্মল পক্সে আক্রান্ত। আচ্ছা, আমি বাংলায় বললে সুবিধা নাকি দুটো মিলেই বলি, কি বলে? স্মল পক্স এক সময়, এখন যেরকম পৃথিবীতে একটা আতঙ্ক সৃষ্টি করেছে কোভিড, স্মল পক্স তার চেয়েও বেশি আতঙ্কের ছিল। এবং স্মল পক্স এর মর্টালিটি, এটা একটা ভাইরাল ডিজিজ এবং ওর মর্টালিটি ছিল মোর দ্যান 10-30%। এবং স্মল পক্স ফার্স্ট রেকর্ডেড হয় ইজিপ্টে 1350 সালে, এবং ফার্স্ট রিয়েল এপিডেমিক হয়তো এর আগে হয়েছে। এবং স্মল পক্স ভ্যাকসিনটাই ছিল ফার্স্ট ভ্যাকসিন যেটা ইউজ করা হয়েছে, এবং ফার্স্ট ভ্যাকসিন যেটা আবার ডিসকন্টিনিউ করা হয়েছে। স্মল পক্স এর লাস্ট রিপোর্টেড কেস ছিল আল মাকিন সোমালিয়ার 1977 এর অক্টোবরের 26। এরপরে স্মল পক্স ভাইরাসটা আর ওয়াইল্ড ভাইরাস হিসাবে নেই, এটা দুটো জায়গায় আছে। একটা হলো USA CDC সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আটলান্টা, এবং ওরা যখন বললো যে আমরা একটু রেখেছি, তখন রাশিয়া বললো যে আমরা জানতাম তোমরা এটা রেখে দিবে, সেজন্য আমরাও এক জায়গায় রেখেছি। রাশিয়া রেখেছে তাদের স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি সেটা। তাহলে এখন দুনিয়ার এই দু জায়গায় আছে, এবং এরা যদি কখনো এটা আবার ছেড়ে দেয় তাহলে পৃথিবীতে আবার স্মল পক্স এপিডেমিক প্যান্ডেমিক আকারে হতে পারে। এবং মেডিকেল সায়েন্সের, ইমিউনোলজি তথা মেডিকেল সায়েন্সের একটা মেজর অ্যাচিভমেন্ট হলো স্মল পক্স কে দুনিয়া থেকে বিদায় দেওয়া, ইলিমিনেশন অফ এ ডেডফুল ডিজিজ স্মল পক্স ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ। এবং দিস ইজ দ্য ফার্স্ট এক্সাম্পল অফ সাকসেসফুল ভ্যাকসিনেশন প্রোগ্রাম। এখন ভার্চুয়ালি মেনি ডিজিজেস আর গোয়িং টু বি ইরাডিকেটেড। এখন আর পোলিও দেখা যায় না, ডিপথেরিয়াও আমরা দেখি না, এবং নিউনেটাল টিটানাস, ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ বেশিরভাগই এখন আর দেখা যায় না। এছাড়া ট্রান্সপ্লান্টেশন এবং ক্যান্সার ইমিউনোথেরাপি, এগুলো ইমিউনোলজির খুব ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট। এই ছবিটা আমরা আনলাম যেটা কথা আমরা বলছিলাম যে 1977 এ লাস্ট কেসেস অফ স্মল পক্স, এরপরে আর স্মল পক্স পাওয়া যায়নি, এন্ড দ্য অনলি মাইক্রোবিয়াল ডিজিজ ইরেডিকেটেড ফ্রম দ্য ফেস অফ দ্য আর্থ বাই ভ্যাকসিনেশন। নাও উই কাম, হোয়াট ইজ ইমিউনোলজি? Immunology, the word immunity was used in the context of being free of burden of taxes or military conscription, and the persons free from
or resistant to certain diseases are said to be immune to them. And simplified definition of immunology is branch of the medical science which deals with immunity. Immunology itself is a very broad subject. সেজন্য আমরা ইমিউনোলজিকে তাহলে আমরা বলবো দ্যাট ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স অর নিউট্রালাইজ ফরেন সাবস্টেন্সেস ইনক্লুডিং প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম। এটা হলো কম্প্রিহেনসিভ ডেফিনিশন। আর সিম্পলেস্ট ডেফিনিশন হলো দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স দ্যাট ডিলস উইথ ইমিউনিটি। নাও হোয়াট ইজ ইমিউনিটি? ইমিউনিটি মিনস রিলেটিভ রেজিস্ট্যান্স অফ দ্য হোস্ট টু রি ইনফেকশন বাই গিভেন মাইক্রো। যেমনটি আমি শুরুতে বলছিলাম যে আমার নানি জানতেন যে একবার কারো চিকেন পক্স হলে তার আর চিকেন পক্স হয় না, উনি মেডিকেল সায়েন্স না পড়েই জানতেন। তো সেই রিলেটিভ রেজিস্ট্যান্সটাই হলো ইমিউনিটি। যেমনটি এখন আমরা অনেকে বলতে চাচ্ছি যে একবার কোভিড আক্রান্ত হলে অ্যান্টিবডি তৈরি হলে তার আর কোভিড হবে না। এখানেও আমরা ইমিউনিটির একটা বড় ডেফিনেশন বেছে এনেছি। ইমিউনিটি রেফার্স টু অল দ্য মেকানিজমস ইউজ বাই দ্য বডি টু রেজিস্ট এগেনস্ট এনভায়রনমেন্টাল এজেন্টস দ্যাট আর ফরেন টু ইট। এই ফরেন মানে দেশের বাইরের না, এই ফরেন মানে হলো আমাদের বডি তাকে চিনে না, বডির ইমিউন সিস্টেম তাকে চিনে না, সেই হলো ফরেন। অ্যান্ড দিস ফরেন এজেন্টস মে ইনক্লুড মাইক্রো অর্গানিজমস অর দেয়ার প্রোডাক্টস, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, এবং তাদের প্রোডাক্ট যেমন টক্সিন হতে পারে, সার্টেন ফুডস অ্যান্ড কেমিক্যালস, ড্রাগসও হতে পারে, পলেন, অ্যানিমেল হেয়ার এটসেট্রা হতে পারে। তো এখানে আমরা আবার এটা আরেকভাবে সাজাতে পারি। So immunity is defined as all the physiological mechanisms that endow the animal with the capacity to recognize materials as foreign to itself and to neutralize, eliminate or metabolize them. Duto component ekhane ekta holo immune system will recognize the material as foreign and then it will go to action to neutralize, eliminate or metabolize them. What are the applications of immunology? আমরা সবাই জানি ইমিউনোলজিক্যাল টেস্ট আর ভেরি কমন অ্যান্ড ভেরি ইজি, অ্যান্ড সো ডায়াগনোসিস অফ ডিজিজেস আর মোস্ট সিঙ্গেল মোস্ট অ্যাপ্লিকেশন অফ ইমিউনোলজি। মেনি ইমিউনোলজিক্যাল টেস্ট আর অ্যাভেলেবল ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। যেমনটি এখন আমরা পিসিআর করতে করতে টায়ার্ড হয়ে যাই, আমরা এখন অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টের জন্য সরকারকে লিখতেছি বা সরকারও এখন অনুমোদন দিবে যে কোভিড ডায়াগনোসিসের জন্য আরটিপিসিআর খুব কঠিন হয়ে যায়, কাজে আমরা ইমিউনোলজিক্যাল টেস্ট চাচ্ছি। এটা হলো এক নাম্বার। সেকেন্ড হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজিজ প্রসেস। মোস্ট অফ দ্য ডিজিজেস, মেনি ডিজিজেস ক্যান বি এক্সপ্লেইনড বাই দি ইমিউনোলজিক্যাল ফেনোমেন, আইদার হাইপার সেন্সিটিভিটি, ইমিউনোডিফিসিয়েন্সি অর এনি ইমিউনোলজিক্যাল মেকানিজম। অ্যান্ড অ্যানাদার অ্যাপ্লিকেশন অফ ইমিউনোলজি ইজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ। ইনফ্যাক্ট আমরা শুরুই করেছিলাম যে ইমিউনোলজির অ্যাচিভমেন্ট হলো ইলিমিনেশন অর ইরাডিকেশন অফ এ ড্রেডফুল ডিজিজ ফ্রম দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ এ স্মল পক্স। এই প্রিভেনশন এবং ট্রিটমেন্ট শুধু ইনফেকশাস ডিজিজের না, বোথ ইনফেকশাস অ্যান্ড নন ইনফেকশাস, মাইক্রোবিয়াল, নন মাইক্রোবিয়াল, ক্যান্সার, এই সব কিছুরই ক্যান্সারের এগেনস্টেও টিকা আছে। ব্লাড ট্রান্সমিশন সিরোলজিতে ইমিউনোলজির একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে। ব্লাড গ্রুপিংটা ইমিউনোলজির একটা ইম্পর্টেন্ট আবিষ্কার। এছাড়া অর্গান ট্রান্সপ্লান্টেশন এবং ফরেন্সিক মেডিসিন যেমন প্যাটার্নিটি টেস্টিং, মিট টেস্টিং, স্ট্রেন আইডেন্টিফিকেশন ইম্পর্টেন্ট ভূমিকা আছে। এবং আমরা যখন এমবিবিএস এর ক্লাস নেই এরপরে আমরা বলি, মজা করে বলি যে এর আরেকটা ভূমিকা আছে পাসিং মাইক্রোবায়োলজি ইন থার্ড প্রফেশনাল এক্সামিনেশন, অর্থাৎ ইমিউনোলজি না পারলে থার্ড প্রফেশনাল এক্সামিনেশন পাস করা যাবে না। নাও হোয়াট আর দ্য টাইপস অফ ইমিউনিটি? দ্য বডি হ্যাজ টু ইমিউন সিস্টেম। একটা হলো ইনেট, যেটা নিয়ে একটা মানব শিশু জন্মগ্রহণ করে, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আর একটা হলো অ্যাকোয়ার্ড, যেটাকে আমরা বলি অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স। এটা সারা জীবন ধরেই অ্যাকোয়ার করে, সেজন্য এটার নাম হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। নাও উই উইল ডিসকাস এ লিটল বিট অ্যাবাউট ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি ইজ অলসো নোন অ্যাজ non-specific, more precisely antigen non-specific immunity, and it is the basic resistance to the disease, basic resistance, and it refers to antigen non-specific defense mechanism that a host uses immediately or within several hours after exposure to an antigen. This is the immunity with which one is born
and is the initial response by the body to eliminate microbes and prevent infection. And innate immunity is the inherent immunity of an individual, and it is always present and available at a very short notice. And এই যে তিনটা কথা আমরা বললাম, এই তিনটা আসলে একই জিনিস, যে এটা বেসিক রেজিস্ট্যান্স টু দ্য ডিজিজ, অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইজ বর্ন উইথ দিস ইমিউনিটি, ইট ইজ অ্যাভেলেবল অ্যাট এ ভেরি শর্ট নোটিস, আর এটা অ্যান্টিজেন নন স্পেসিফিক। তাহলে যদি আমরা ইনেট ইমিউনিটির ইউনিট ইমিউন রেসপন্সের ক্যারেক্টারিস্টিক গুলো আবার আরেকটু ওই ডেফিনেশন থেকে সরে এসে বলি, ইট ইজ প্রেজেন্ট ফ্রম বার্থ, অর্থাৎ একটা মানব শিশু জন্মগ্রহণ করে যে মাথার খুলি, বুকের ইয়ে, স্কিন বা সব রিফ্লেক্স নিয়ে, সেটাই হলো ইনেট ইমিউনিটি। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে অর্গানগুলো সবচেয়ে বেশি দামি তার প্রোটেকশন জন্ম থেকে সবচেয়ে বেশি সুন্দর। যেমন আমাদের ব্রেনটা সবচেয়ে বেশি সফট এবং দামি, এজন্য মাথার খুলিটা সবচেয়ে শক্ত, এরপরেই চেস্ট কেস। দি রেসপন্স অফ দ্য ইনেট ইমিউনিটি ইজ ব্রড স্পেকট্রাম অ্যান্ড ইট ইজ অ্যান্টিজেন নন স্পেসিফিক, and there is no memory or lasting protective immunity. Every time it acts, acquired immunity te memory cell ache kintu kichu exception o ache, eta amra porer kono lecture e bolbo. And there is a limited role of recognition molecule. Age mone kora hoto je innate immunity te kono recognition molecule nai, kintu ekhon amra janechi je innate immunity teo recognition ache, কিন্তু এটা লিমিটেড রোল এবং এটা অনেক বড় জিনিস কভার করে, অর্থাৎ স্পেসিফিকই বলতে পারে না যে কোন ব্যাকটেরিয়া, কিন্তু ব্যাকটেরিয়া কোন স্ট্রাকচারকে এটা রিকগনাইজ করে। এরপরে যেটা আসছে অ্যাডাপটিভ ইমিউনিটি বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, নাম দেখে বোঝা যাচ্ছে যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ এ ইমিউনিটি দ্যাট ইজ অ্যাকোয়ার্ড আফটার এক্সপোজার টু ফরেন সাবস্টেন্স অ্যান্ড ইজ হাইলি স্পেসিফিক, ইট সাপ্লিমেন্টস অ্যান্ড এমপ্লিফাইজ দ্য প্রোটেকশন অফার্ড বাই ইনেট ইমিউনিটি। এটা দুটো আলাদা না, অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইনেট ইমিউনিটির সাপ্লিমেন্টস এবং এমপ্লিফাই করে। যদি কারো ইনেট ইমিউনিটি দুর্বল থাকে, তার অ্যাকোয়ার্ড ইমিউনিটি তাকে অতটা হেল্প করবে, অর্থাৎ ইনেট ইমিউনিটিও থাকতে হবে, অ্যাকোয়ার্ড ইমিউনিটিও থাকতে হবে। হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ অলওয়েজ স্পেসিফিক, অর্থাৎ যদি কোভিড এর এগেনস্টে অ্যান্টিবডি হয়, কোভিডকেই ওটা ঠেকাবে, কোভিড এর যে অন্য কোনো করোনা ভাইরাসকে ঠেকাবে, হাইলি স্পেসিফিক। ইট হ্যাজ গট মেমোরি, অর্থাৎ এখানে মেমোরি সেল তৈরি হয়, যার ফলে একবার যদি কেউ এক্সপোজার হয় এবং এই ইমিউনিটি তৈরি হয়, এই ইমিউনিটি তাকে ভবিষ্যৎ আক্রমণ থেকে রক্ষা করে। ইট ইজ অ্যাডাপটিভ, দ্যাট ইজ যখন এর প্রয়োজন নাই তখন এটা সেলগুলো কমে আসে, শুধু মেমোরি সেল থাকে, যদি আবার এই এক্সপোজার হয় সঙ্গে সঙ্গে শর্ট নোটিশে অনেকগুলো সেল চলে আসে। ইট ইজ সেলফ লিমিটেড, এটাও একই জিনিস, অ্যাডাপটিভনেস এবং সেলফ লিমিটেশন একই দুটো কথা। ইট ক্যান ডিসক্রিমিনেট ফ্রম সেলফ টু নন সেলফ, অর্থাৎ নিজের কোনো টিস্যুর এগেনস্টে এটা কোনো ইমিউন রেসপন্স সাধারণত করে না, করলে সেটা একটা ডিজিজ, অটো ইমিউন ডিজিজ আমরা বলে থাকি। এখন যদি কম্পেয়ার করতে হয় ইনেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে, আমরা মোটামুটি বুঝে গেছি যে ইনেট ইমিউনিটি ইজ প্রেজেন্ট ফ্রম বার্থ, বাট অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ অ্যাকোয়ার্ড আফটার বার্থ অ্যান্ড থ্রু আউট দ্য লাইফ, কোনোটা জীবনের প্রথম দিনে, কোনোটা প্রথম বছরে, কোনোটা শেষ দিনেও হতে পারে। যেমন আমরা এখন যারা অ্যাকোয়ার্ড ইমিউনিটি অর্জন করব বা করেছি এগেনস্ট কোভিড, তারা জীবনের কেউ শেষ প্রান্তে, কেউ জীবনের মাঝামাঝি সময়ে এসে এটা অর্জন করবে। ইনেট ইমিউনিটি ইজ অ্যান্টিজেন ইনডিপেন্ডেন্ট, অর্থাৎ এখানে অ্যান্টিজেনের সঙ্গে কোনো এক্সপোজারের কোনো ভূমিকা নাই, বাট অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট, দেয়ার মাস্ট বি এ এক্সপোজার টু দ্য অ্যান্টিজেন either by clinical or subclinical or by artificial vaccination. Innate immunity is antigen non-specific, acquired immunity is antigen specific. There is no memory in the immunity and there is memory in the acquired immunity, but sometimes in acquired immunity, in some forms of acquired immunity, there might not have some memory cell. And due to memory cell, innate immunity does not have any, acquired immunity has got primary and secondary response. On first exposure, there is one type of response. On second and subsequent exposure, there is secondary response. But in case of innate immunity, there is no difference between primary and secondary response. All responses are same.
innate immunity is present in both vertebrates as well as invertebrates, but acquired immunity is present only in vertebrates. Innate immunity response is immediate, but there is some lag time in case of acquired immunity, and it may be 2 weeks to 3 weeks. How can we classify the immunity? So it may be innate, that is inborn, or acquired. If it is acquired, then it can be acquired by active way or passive way. Active way is natural, its own antibodies. Say, for example, natural means due to exposure to some infectious agent, it will naturally produce some antibody. That is called natural active immunity. And it can be artificially also produced. Say, if we inject some antigen, some vaccine, then that will be artificial acquired antibody. And passive means these antibodies will be present there, but not produced by the host. It can be, again, natural and artificial. For example, natural way, that is from mother to fetus, the antibody the baby gets from the mother is natural passive antibody. It will not last it will last only for few months. And artificial, if we give artificial, say, tetanus immunoglobulin or any immunoglobulin, that is artificial passive immunity. So if we compare the active and passive immunity, we can say in case of active immunity, there is active participation of the immune system. But in passive immunity, immune system does not participate very actively. Just it gets the antibodies. Active immunity is antigen dependent. Passive immunity is antigen independent. তার অর্থ হলো এই, active immunity হওয়ার জন্য body অবশ্যই antigen এর exposure থাকতে হবে, artificially হোক আর naturally হোক. Passive immunity তে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, সরাসরি আমরা antibodyটা দিয়ে থাকি. আমরা বলেছি যে active immunity হওয়ার জন্য it takes some time, 2 to 3 weeks. এবং প্রথমে IgM আসে, এরপর IgG আসে. কিন্তু passive immunity starts immediately. এবং active immunity একটু সময় লাগে, কিন্তু একবার হয়ে গেলে it is long lasting এবং কোন কোন ক্ষেত্রে lifelong. Most of the viral diseases, active immunity is lifelong. Passive immunity এটা immediately পাওয়া যায়, কিন্তু এটা lasting খুব কম, half life যতদিন ততদিন. Active immunity তে কোনো hypersensitivity risk নাই, কারণ body নিজেই antibody তৈরি করছে. কিন্তু passive immunity তে একটা hypersensitivity risk থেকে যায়. আমরা এটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি. অ্যাকোয়ার্ড ইমিউনিটি মে বি ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল. আর্টিফিশিয়াল যেটা, অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে. অ্যাক্টিভ ভ্যাকসিনেশন, যেমন হেপাটাইটিস ভ্যাকসিনেশন বা বিসিজি ভ্যাকসিনেশন. প্যাসিভ যদি আমরা রেডিমেড অ্যান্টিবডি দেই, এডিএস, টিআইজি, এটসেট্রা. ন্যাচারালটাও অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে, অ্যাক্টিভ যদি ক্লিনিক্যাল আর সাবক্লিনিক্যাল ইনফেকশন হয়, আর প্যাসিভ. এটা আমরা বুঝতেছি দেখেই যে যে বেবি মায়ের কাছ থেকে অনেক কিছু সঙ্গে সঙ্গে যে অ্যান্টিবডি পায়, মোস্টলি এটা ইমিউনোগ্লোবুলিন জি হয় এবং প্লাসেন্টা ক্রস করে আসে, এবং ব্রেস্ট মিল্কেও কিছু অ্যান্টিবডি আসে. এই অ্যান্টিবডিগুলো হলো প্যাসিভ ইমিউনিটি. এখন আমরা যাই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে. ইমিউনোলজি হ্যাজ এ ভেরি শর্ট হিস্ট্রি, বাট হিউম্যান বিইংস হ্যাভ লার্নিং ইট ফর এ ভেরি লং টাইম. এবং এই জন্য হিস্ট্রিক্যাল পার্টটাকে তিনটা ভাগে ভাগ করা যায়. একটা হলো এক্সপেরিয়েন্স পিরিয়ড, একটা হলো এক্সপেরিমেন্ট পিরিয়ড, অ্যান্ড মডার্ন পিরিয়ড. এক্সপেরিয়েন্স পিরিয়ডটা হলো ওই যে আমার নানির যে এক্সাম্পল আমি দিলাম, যে আমার নানি জানতেন যে একবার চিকেন পক্স হলে বা মিজেলস হলে আর হয় না, সেটাই হলো এক্সপেরিয়েন্স পিরিয়ড. এই টার্মটা এসছে 1777-এ ভ্যান সুইটেন, একজন ডাচ ফিজিশিয়ান, উনি প্রথম এই ইমিউনিটাস শব্দটা ব্যবহার করেছিল. এক্সপিরিয়েন্স পিরিয়ডে আমরা জানি যে টু আন্ডারস্ট্যান্ড দ্য রেজিস্ট্যান্স টু রিইনফেকশন, এটা যারা বিভিন্ন রকম ডিজিজ থেকে রক্ষা পায় তারা যে আবার রিইনফেক্টেড হবে না, এটা অনেক আগে থেকে মানুষ জানতেন, 2500 বছর আগেও. আমরা জানি যীশুখ্রিস্টের জন্মের 430 বছর আগে যখন প্লেগ হতো, তখন ঐতিহাসিক বলেছেন যে সেখানে যারা সার্ভাইভ করেছে তারা আর প্লেগে কখনো আক্রান্ত হবে না.
হয়নি। এরপরে আসলো এক্সপেরিমেন্ট পিরিয়ড, ওই জ্ঞানটাকেই কাজে লাগিয়ে তারা কেউ কেউ এই অ্যান্টিজেনটাকে ইনক্রিজিং ডোজে ইউজ করে, যে আমি আর বিষ যদি ইনক্রিজিং ডোজে ইউজ করি তাহলে আমি আর পয়জন কেউ পয়জনই করতে পারবে না। কিংবা চাইনিজরা এবং তার্কিশরা, তারা স্মল পক্সের এগেনস্টে চাইনিজরা ইউজ করতো যে তারা নাকের মতো দিয়ে ঢুকিয়ে দিত যে যে পাস্টুলস গুলো, আর তার্কিরা তারা এটাকে ভেরিওলেশন টিকার মতো করে দিত, এবং এই জন্য ভেরিওলা ভাইরাস থেকে এটার নাম হয়েছিল ভেরিওলেশন। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, আমি এই ছবিটা আমার বইও ব্যবহার করেছি, যে একজন সায়েন্টিস্ট না কিন্তু তার অবজারভেশন পাওয়ারটা কত ভালো ছিল। উনি তার্কিতে তৎকালীন ব্রিটিশ অ্যাম্বাসেডারের ওয়াইফ ছিল, তার নাম হলো লেডি মেরি মন্টেগু। উনি ওখানে যে লক্ষ্য করলেন যে ওখানকার তার্কিশরা তাদের বাচ্চাদেরকে স্মল পক্সের এই যে ফ্লুইডটা সেটা তারা তাকে দেয়, সে তাকে চিঠি লিখলো তার পরিবারের কাছে, আই এম গোয়িং টু টেল ইউ এ থিং দ্যাট আই এম শিওর উইল মেক ইউ উইশ ইউর সেলফ হেয়ার, দ্য স্মল পক্স সো ফ্যাটাল অ্যান্ড জেনারেল অ্যামংস আস ইজ হেয়ার ইন্টারনালি হার্মলেস বাই দ্য ইনভেনশন অফ ইনগ্রাফটিং। এবং উনি যখন লন্ডন ফিরলেন, ইংল্যান্ডে ফিরে 1718 সালে এটা চালু করলেন। কিভাবে চালু করলেন? তখন একজন ক্রিমিনালের ডেথ সেন্টেন্স হয়েছিল, তাকে এই স্মল পক্সের এই ভেরিওলেশন এটা দেওয়া হলো, এবং তাকে বলা হলো যে তুমি একটা স্মল পক্সের রুগীর সঙ্গে কয়েক রাত থাকবে, এবং কয়েক রাত থেকে যখন সে তার কিছুই হলো না তখন তাকে ছেড়ে দেওয়া হলো। এরপরে একই এক্সপেরিমেন্ট আরো 6 ক্রিমিনালকে নিয়ে এবং 5 অনাথ শিশুকে দিয়ে করা হলো, এবং এরপরে এটা রিপিট করা হলো 2 প্রিন্স এবং প্রিন্সেস এর উপরে, এবং সেজন্য এটার নাম হয়েছিল রয়্যাল এক্সপেরিমেন্ট। এবং এই এক্সপেরিমেন্টে সায়েন্টিস্ট হলো লেডি মেরি মন্টেগু, উনি কোনো প্রথাগত সায়েন্টিস্ট না। এরপরে 50 কেটে গেল, এরপরে এডওয়ার্ড জেনার, আমরা যাকে জানি যে ভ্যাকসিনেশনের জনক এডওয়ার্ড জেনার, উনি লক্ষ্য করলেন তাকে যে গোয়ালিনী দুধ দেয় সে স্মল পক্সের সময় খুব নিরুদ্বেগ। উনি বললেন কি ব্যাপার? সে বললো যে না, আমাদের তো এটা হবে না, কারণ আমরা যারা গরুর দুধ দোহন করি আমাদের এটা হয় না। তখন তিনি বুঝলেন, ওনার সায়েন্টিফিক নলেজ কাজে লাগিয়ে, যে হয়তো কাউ পক্স যেটা হয় তার কন্ট্যাক্টে এসে এই গোয়ালিনী তারা স্মল পক্সে সাফার করে না, সেজন্য উনি কাউ পক্স থেকে ফ্লুইড নিয়ে সেটাকে দিলেন 2 বালকের, 7 জনের শরীরে, এবং তাকে আবার চ্যালেঞ্জ করলেন স্মল পক্স ভাইরাস দিয়ে। এই কাউ পক্সের নামটা হলো ভ্যাকসিনিয়া ভাইরাস, সেজন্য এই টার্মটা এসছে ভ্যাকসিনেশন, অর্থাৎ ভ্যাকসিনেশন টার্মটা এসছে ভ্যাকসিনিয়া ভাইরাস থেকে, এবং এটা লেডি মরে মন্টেগুর প্রায় 50 পরে। এই আবিষ্কারের পরে 1798, আমরা যদি ধরি 1800, তারপরে 200 পর্যন্ত এইটার প্রয়োগ হয়নি, মাত্র 1950-60 দিকে এটা সফল প্রয়োগ করা সম্ভব হয়েছে। অর্থাৎ একটা আবিষ্কার হলেই সঙ্গে সঙ্গে এটা যে কাজে লাগে তা না, কাজে লাগানোর জন্য অনেক টেকনোলজি লাগে, অনেক সময়ও দরকার। এবং 1802 সালে, অর্থাৎ তার আবিষ্কারের 2 পরে, উনি যখন এটা ইয়ে করেছে, এটা নিয়ে কার্টুনও ছাপা হয়েছে যে এই গরুর টিকা দিয়ে আমাদেরকেও গরু বানিয়ে ফেলবে কিনা। এখন আমরা যদি এখান থেকে আসি যে হিস্ট্রি অফ ইমিউনোলজি শুরুটা কিভাবে হলো, হিস্ট্রি অফ ইমিউনোলজি মাত্র 100 পুরনো যদি আমরা লুই পাস্তুরকে ফাদার অফ ইমিউনোলজি ধরি। এখন তাকে আমরা ফাদার অফ ইমিউনোলজি কেন ধরবো, সেখানে একটা মজার এক্সপেরিমেন্ট আছে। উনি চিকেন কলেরা পক্স নিয়ে গবেষণা করতেন, তো চিকেন কলেরা যে কলেরা করে সেটা নিয়ে চিকেনে দিলে চিকেনটা মারা যায়। তো উনি একবার একটা এই এক্সপেরিমেন্ট করতে যে উনি চলে গেছিলেন তার এক ছাত্রকে দিয়ে, যে তুমি এই কয়েকটা চিকেনকে এই চিকেন কলেরার এই ব্রথটা দিও। তো সেই ছাত্র ভুলে গিয়েছিল বা ফাঁকি দিয়েছিল, উনি ফিরে এসে দেখে যে এটা দেওয়া হয়নি, তখন সেই পুরনো ব্রথটাই উনি দিলেন সেই চিকেনগুলোকে, এবং দেখা গেল এই চিকেনগুলো মারা গেল না। তখন উনি সেই চিকেনগুলোর উপরে আবার ফ্রেশ ব্রথ চিকেন কলেরার দিলেন,
এবার দেখলেন যে এই চিকনগুলো এখনো মারা গেল, তখন উনি একটা ধারণা করলেন যে এই যে ব্রথটা একটা রুম টেম্পারেচারে অনেকক্ষণ ছিল, তখন সে অ্যাটিনিউটেড হয়ে গেছে, হয়ে যে তার ভিরুলেন চলে গেছে, কিন্তু তার একটা ইমিউনিটি দেওয়ার ক্ষমতা এসছে। তো এটাই ছিল ভ্যাকসিন আবিষ্কারের প্রথম ধাপ। লুই পাস্তুর উনি এই ফর্মুলা অ্যাপ্লাই করে, অর্থাৎ অ্যাটিনিউয়েশন ইন এ ডিফারেন্ট টেম্পারেচার অ্যাপ্লাই করে চিকেন কলারা এবং অ্যানথ্রাক্স ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। এবং এরপর পরই 1880 পরে 1885 থেরাপিউটিক ভ্যাকসিন বলে একটা টার্ম চালু হলো, অর্থাৎ আমরা সাধারণত ভ্যাকসিন দেই এক্সপোজারের আগেই, কিন্তু কোনো কোনো ডিজিজ যেমন রেবিজে আমরা কুকুর কামড়ানোর পরে ভ্যাকসিন দেই চিকিৎসার অংশ হিসেবে, এটাকে থেরাপিউটিক ভ্যাকসিনেশন বলে। এবং 1885 সালের জুলাই মাসে জোসেফ মিস্টার নামে একজন বালকের শরীরে প্রথম এই থেরাপিউটিক ভ্যাকসিন রেবিজ ভ্যাকসিন প্রয়োগ করা হয় এবং এই বালকটা বেঁচে যায়। এরপরে এই বালক জোসেফ মিস্টার লুই পাস্তুরের যে পাস্তুর ইনস্টিটিউট ফ্রান্সের প্যারিসে এখনো আছে, সেখানেই সে পাহারাদার গার্ড হিসেবে ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তাকে তার কাছে অনেক কিছু তার কাছে খোঁজ চাওয়া হয়েছিল যে কোথায় এর জিনিসপত্র গুলো আছে, ও দেয়নি এবং ওকে তখন বোধহয় হত্যা করা হয়। জোসেফ মিশারের কবর সম্ভবত ওই ইয়ের পাশেই আছে। এই যে ডেভেলপমেন্ট অফ এ সায়েন্স ইট ডিপেন্ডস অন দা থটস অ্যান্ড ইন্টারাকশনস অফ সাকসেসিভ জেনারেশন অফ সায়েন্টিস্ট। কেউ একটু রিলে রেসের মতো, একজন কতটুকু এগিয়ে নিয়ে গেল আরেকজন সেখান থেকে আরেকটু এগিয়ে নিয়ে গেল। এই সায়েন্টিস্ট গুলো বাই দেয়ার ওয়ার্ক দিস সায়েন্টিস্ট আনকভার এডিশনাল ফেনোমেনা অ্যান্ড ফ্যাক্টস এক্সপ্যান্ডিং দ্য টেরিটরি অ্যান্ড দি নাম্বার অফ প্রবলেমস টু বি কনসিডার্ড। এটা সুইজারল্যান্ডের বেসেল ইনস্টিটিউট জার্নি নামে যে সায়েন্টিস্ট ওনার একটা বক্তব্য। এরপরে এই হিস্ট্রির মধ্যে দুটো জিনিস একসঙ্গে আসলো। একদল বলল যখন ফ্যাগোসাইটোসিস আবিষ্কার হলো এলি মেসনিকভ, তখন বলল যে ইমিউনোলজি মানেই হলো ফ্যাগোসাইটিক থিওরি। আর একই সময়ে রবার্ট ককের শিষ্যরা তারা জার্মানিতে আবিষ্কার করলো যে অ্যান্টিবডি, অর্থাৎ কোনো ডিজিজে আক্রান্ত হলে তার শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করা যায়। তখন তারা বললেন যে ইমিউনিটি মানেই হলো অ্যান্টিবডি বা হিউম্যানাল থেরাপি। তো এই দুই থিওরি অনেকদিন হয়তো ঝগড়াঝাটি করেছে, পরে বোঝা গেছে যে ইমিউনিটি হ্যাজ গট টু ব্রাঞ্চেস, বোথ হিউম্যানাল অ্যাজ ওয়েল অ্যাজ সেলুলার ইমিউনিটি, এবং দুটো প্রায় একই সময় আবিষ্কার হয়েছে, ফ্যাগোসাইটিক ফেনোমেনন এবং হিউম্যানাল ইমিউনিটি বা অ্যান্টিবডি, এবং দুজনেই নোবেল প্রাইজ পেয়েছে। এলি মেসনিকভ নোবেল প্রাইজ পেয়েছেন এবং ভন বেরিং, তিনিও যারা এডিএস এবং এটিএস আবিষ্কার করেছিল উইথ কেটাসেটো অ্যান্ড ভার্নেকি, এরাও নোবেল প্রাইজ পেয়েছেন। প্রথম নোবেল প্রাইজটা যারা অ্যান্টিবডি আবিষ্কার করেছেন তারাই পেয়েছিলেন, আর পরে 1905 সালে ফ্যাগোসাইটিক্স যে এলি মেসনিকভ পেয়েছিলেন। তো আমরা দেখলাম যে প্রথম দিকে দুটো একটা ভাগ ছিল যে হিউম্যানাল অ্যান্টিবডি ভার্সাস সেল মেডিয়েটেড ইমিউনিটি, এবং পরে আবার বোঝা গেল যে না, দুটোই এর ইম্পর্টেন্ট পার্ট। ইমিউনোলজিতে অনেকগুলো নোবেল প্রাইজ আছে, এবং আমি অবাক হয়ে আমরা আমাদের মেমিসি মেডিকেল কলেজে আমাদের ওয়ালের মধ্যে লেখা ছিল, আমরা দেখেছি মেডিকেল সায়েন্সে যতগুলো নোবেল প্রাইজ তার বেশিরভাগই হলো ইমিউনোলজিতে। এবং এই নোবেল প্রাইজটা যে বার্নেট থিওরি আমরা পড়ি, উনি পেয়েছিলেন 1960 সালে অ্যাকোয়ার্ড ইমিউনোলজিক্যাল টলারেন্সের জন্য। পল আর্লিক উনি ইমিউনোলজিতে 1908 সালে পেয়েছিলেন সাইড চেইন থিওরির জন্য। এই দুটো আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন এই নোবেল প্রাইজ পেয়েছিলেন। যে অ্যান্টিবডি স্ট্রাকচার এখন আমরা সবাই জানি, ইট কনসিস্টস অফ ফোর চেইনস, কিন্তু এটা আবিষ্কার করতে অনেকদিন সময় লেগেছিল, এবং 1972 সালে এসে এটার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন দুজন, জেরাল্ড এডেলম্যান এবং রডনি আর পোর্টার, তারা এই এই জিনিসটা আবিষ্কার করে। এরপরে 1901 এর আগ পর্যন্ত মনে করা হতো যে ইমিউনোলজি শুধু প্রোটেকশন, ইমিউনোলজির মধ্যে খারাপ কিছু নাই, কিন্তু পরে দেখা গেল যে না, ইমিউনোলজি ইমিউন সিস্টেম ও ইমিউন রেসপন্সও খারাপ থেকে দূরে না। অ্যান্ড এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, যেটা ইংরেজিতে একটা প্রবাদ আছে, এটা ইমিউনোলজির ক্ষেত্রেও প্রযোজ্য। এবং ইমিউনোপ্যাথোলজি এবং ইমিউনো ডিজিজ এগুলো আবিষ্কার শুরু হলো 1901 এর পরে থেকে। রিচার্ড এবং পোর্টিয়ার তারা 1902 সালে অ্যানাফাইলেক্সিস আবিষ্কার করলেন, হাইপারসেন্সিটি আবিষ্কার করলেন পার্কুয়েট এবং শিক, আর্থাস ফেনোমেনন আবিষ্কার হলো 1903 সালে, অ্যালার্জি 1906 সালে, এবং অটো অ্যান্টিবডি
আবিষ্কার হলো 1907 সালে। এরপরে আসলো মডার্ন ইমিউনোলজি, যে পিরিয়ডটা 20th century মাঝখান থেকে এখন পর্যন্ত। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আবিষ্কার হলো, যে সেল মেডিয়েটেড ইমিউনিটির জন্য, যে পাখির মধ্যে একটা বি সেল কোথেকে কোথায় ম্যাচিউর হয়, টি সেল কোথায় ম্যাচিউর হয়, মনোক্লোনাল অ্যান্টিবডির জন্য কোলার এবং মাইলস্টেন তারা নোবেল প্রাইজ পেয়েছেন, ইমিউনোজেনেটিক্সের জন্য অ্যান্টিবডি ডাইভার্সিটির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, এবং এই যে আপনারা দেখছেন এরা পেয়েছেন ইমিউন রেসপন্স জিনের জন্য 1980 সালে। নেলসকে জার্নি, যেটা প্রথমে আমরা বলছিলাম, উনিও ইমিউন, উনিও পেয়েছে স্পেসিফিসিটি ইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ দ্য ইমিউন সিস্টেম অ্যান্ড ডিসকভারি অফ প্রিন্সিপাল ফর প্রোডাকশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডি, এটার জন্য তারা ইমিউনোলজি। মাইলস্টেন এবং কোহলার মনোক্লোনাল অ্যান্টিবডির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। সুসুমু তোনেগাওয়া, ক্লোনিং অফ দ্য ইমিউনোগ্লোবুলিন জিন, দি জেনেটিক প্রিন্সিপাল ফর জেনারেশন অফ অ্যান্টিবডি ডাইভার্সিটি, এটা এমবিবিএস এর জন্য একটু কঠিন, কিন্তু জেনেটিক ডাইভার্সিটি খুব ইন্টারেস্টিং, আমরা সময় পেলে হয়তো এটা। রিসেন্ট অ্যাডভান্সমেন্ট গুলো আমরা খুব দ্রুত যাব, যে এরপরে লিম্ফোসাইট প্রলিফারেশনের জন্য যে সিঙ্গেল সেল এবং টি সেল রিসেপ্টর, হেপাটাইটিস বি ভ্যাকসিন বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টিএইচ ওয়ান ভার্সাস টিএইচ টু মডেল, টি হেল্পার সেল এবং এসব, ডিসকভারি অফ বায়োকেমিক্যাল ইনিশিয়েটর্স, জিন থেরাপি, রেগুলেটরি টি সেল, এসবগুলো একটা একটা করে আবিষ্কার হয়েছে। এবং মাত্র 1998 সালে টোল লাইক রিসেপ্টর আবিষ্কার হয়েছে, এবং ডেভেলপমেন্ট অফ হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিন এটা মাত্র 2005, এটার জন্য নোবেল প্রাইজ পেয়েছে। অনেকগুলো নোবেল প্রাইজ আছে, আমরা কোনো একদিন ইমিউনোলজির নোবেল প্রাইজ গুলো নিয়ে আলোচনা করতে পারি। এখন আমি যেটা বলতে চাই, এই যে আমরা পিছনে তাকালাম কেন, লুকিং ব্যাক মেক্স ওয়ান নো দ্য পথ দ্যাট লিডস টু দ্য ফিউচার, আমরা পিছনে তাকাতেই হবে, নইলে আমরা, এবং এই যে পথটা তৈরি হলো, দি পথ ইজ দ্য ফুটপ্রিন্টস অফ মেনি, দ অনলি দোজ ওয়ার্ক ইন দ্য ফ্রন্ট আর সেড হিরোজ, শুধু সামনের লোকজনদেরকে দেখা যায় কিন্তু পিছনে অনেক লোক কাজ করে, এবং যখন আমরা সবাই একসঙ্গে হাঁটি, ওয়েন মেনি ওয়ার্ক টুগেদার এ পথ কামস ইন টু বিং। তো সেই জন্য আমরা সবসময়, আমি ইমিউনোলজি পড়াতে গেলেই কোনো কোনো সময় হিস্ট্রিটা একটু ডিটেলস পড়াই, তো আজকে মনে করলাম যত ডিটেলস আমরা যাবো না, একটু আইডিয়া দেওয়া হলো যাতে সবার আগ্রহ তৈরি হয়। সবাইকে অনেক ধন্যবাদ এই আমার লেকচারটা শোনার জন্য। আমি জানি না এটা প্রথম দিন, আমার নিজেরও একটু প্রস্তুতিতে ঘাটতি ছিল এবং সবকিছু মিলে আমি নিজে সন্তুষ্ট হতে পারি নাই, কিন্তু তবুও সবাইকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে এটা শুনেছেন। আশা করি পরবর্তীগুলো এর চেয়ে ভালো হবে। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।